नमस्कार, এই মুহূর্তে আপনি শুনছেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই আপনাদের সংগ্রহে রাখতে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি, এই তপভূমি নর্মদার যে পরিক্রমা আপনি শুনছেন, এই পরিক্রমা আপনার জীবন বদলে দেবে, আপনার জীবন সমৃদ্ধ করবে। এই ভিডিও আপনি বাকিদের শেয়ার করুন, পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন, এই অনুরোধ আপনার কাছে আমি করছি। আসুন আমরা শুরু করব আমাদের এই মুহূর্তের পরিক্রমা। স্নান তর্পণাদি সেরে আমি যখন ফিরলাম, তখন পণ্ডিতজি মন্দিরে চলে গেছেন পূজা করতে। আমিও আদ্র বস্ত্রাদি পরিবর্তন করে মহর্ষি তণ্ডীকৃত স্তবের পুঁথিটি সঙ্গে নিয়ে আমি মন্দিরে গেলাম। আজ আমি দেখছি মন্দিরে খুব ভিড়। উচিত শর্মা জানালেন আজ ললিতা সপ্তমীর ব্রত পালনের দিন, তাই মন্দিরে এত স্ত্রী পুরুষের সমাগম দেখতে পাচ্ছেন, পণ্ডিতজি পূজা করছেন। আমি মণ্ডলেশ্বরজিকে প্রণাম করে মন্দিরের পেছনের চাতালে গিয়ে বসে মহাদেবের সেই স্তবরাজ আমি পাঠ করতে লাগলাম। প্রত্যেকটি মন্ত্রার্থ এবং মহাদেবের প্রত্যেকটি নামের রহস্য বুঝে বুঝে পাঠ শেষ করতে বেলা বোধহয় তখন 11টা বেজে গেল। মন্দিরের সামনে এসে দেখি পণ্ডিতজি হোম করছেন। হোম শেষ করে সিদ্ধির প্রসাদ বিতরণের পর বাসায় যখন ফিরলাম, তখন সূর্য ঠিক মাথার উপরে কিরণ দিচ্ছেন। আহারাদি শেষ করে পণ্ডিতজিকে জিজ্ঞাসা করলাম, ওঙ্কারেশ্বরে আমি একজন প্রায় অন্ধ মহাত্মার দর্শন পেয়েছিলাম, আপনি কোনোদিন তাকে দেখেছেন কিংবা তার নাম শুনেছেন কি? পণ্ডিতজি আমাকে বললেন, আমাকে বছরে দু একবার ওঙ্কারেশ্বরে যেতেই হয়, ওইখানে সংস্কৃত পরীক্ষার সেন্টার পড়ে। আমার যখন টোল ছিল তখন ছাত্রদেরকে নিয়ে আমাকে যেতেই হতো। ওইখানে মহাত্মা রামদাসজি ছাড়া আর কোনো মহাত্মা স্থায়ীভাবে বাস করেন বলে আমি শুনিনি। রামদাসজির আশ্রমে আমার ভাতুষ্পুত্র শ্রীমান দীনদয়াল, সেও সংস্কৃত পড়ে। তবে মহাতীর্থ ওঙ্কারেশ্বরে পরিক্রমা করতে করতে অনেক সিদ্ধর্ষী তারা এসে থাকেন, আপনি হয়তো সেইরকম কাউকে দেখে থাকবেন। আমি তার ওই কথা শুনে ওই প্রসঙ্গ চেপে গিয়ে আমি অন্য কথা উত্থাপন করলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি সেদিন মৃৎসকটিকের গল্প বলতে গিয়ে আপনি শুনিয়েছেন যে ভক্তি সহকারে গৃহদেবতার পূজা করা গৃহতস্য নিত্য হহং বিধি, মানে পূজা করা নিত্য বিধি আর কি। গৃহদেবতার পূজা ছাড়া গৃহস্থের আর কি কি অবশ্য করণীয় কর্তব্য আছে, কোন কোন নিত্যকর্ম নিষ্ঠার সঙ্গে পালন করে গেলে একজন গৃহী যোগ ধ্যানে নিরত না থাকলেও উত্তম গতি লাভ করতে পারে, এ সম্বন্ধে আমাদের ঋষি প্রণীত শাস্ত্রের নির্দেশ কি, আপনি এই বিষয়গুলো যদি আমাকে অনুগ্রহ করে একটু বলেন। পণ্ডিতজি বললেন, দেখুন আমি শাস্ত্রচর্চা করে যা বুঝেছি, কুলদেবতার নিত্য সেবা ছাড়াও আদর্শ ধার্মিক গৃহস্থের আর দুটি নিত্যকর্ম আছে, অতিথি সেবা আর আপনার ওই আশ্রয় প্রার্থীকে আশ্রয় দান এবং সেই আশ্রিতকে সর্বতোভাবে রক্ষা করা। হিন্দু সংস্কৃতি, এই হিন্দু সংস্কৃতির মর্ম মানেই ঘোষিত হয়েছে বেদে, ঋগ্বেদে উদাত্তভাবে ঘোষণা করা হয়েছে, মোঘমন্নং বিন্দতে অপ্রচেতা সত্যম ব্রবিমি বধ ইৎসতস্য নার্য মৌনং পুষ্যতি নো সখায়াং কেবলাগ ভবতি কেবলাদ। এই মন্ত্রের দ্রষ্টা হচ্ছেন ঋষি ভিক্ষু, তিনি বেদমুখে বলছেন যে কেবল অন্য উপায় করে কিন্তু তা দেয় না, পাঁচজনের সেবায় দিচ্ছে না, সে দেয় না তার বন্ধুবান্ধব বা অতিথিদের ভোজে, সে অধার্মিক, সে নির্বোধ, তার অন্ন লাভ বৃথা। এমন কৃপণ স্বার্থপর মানুষ মৃতেরই সমান, কারণ যে কেবল নিজে খায় সে কেবল পাপই ভক্ষণ করে থাকে। স্বার্থের পঙ্কিল জীবন মানুষের জন্য নয়, এই জগৎ জুড়ে চলছে কল্যাণযজ্ঞ। অগ্নিতে কেবল ঘন ঘন ঘৃতাহুতি দেওয়াকে বৈদিক ঋষিগণ যজ্ঞের একটিমাত্র অর্থ বলে বুঝতেন না। দিন দুঃখী অতিথির সেবা এবং পরার্থে জীবন উৎসর্গ করাই ছিল তাদের যজ্ঞার্থ যজ্ঞ। তাদের সমগ্র জীবনবৃত্ত এবং জীবন উপলব্ধির মূলে ছিল এই যোগ্য জীবন, নিবেদিত জীবন। অতিথিকে অন্নদান,
অতিথির সেবা, যে গৃহস্থের কত বড় ধর্ম তা বেদব্যাস মহাভারতের বন পর্বে বড় হৃদয়গ্রাহীভাবে তিনি বর্ণনা করেছেন। যুধিষ্ঠিরকে শৌনক মুনি বলছেন, সং বিভাগ হি ভূতনাং সর্বেশামেব শস্যতে তথই বাপচ মানেভ প্রদয়ং গৃহমেধিনা। বিভাগ করে প্রাণীগণকে অন্নদান করা সকল গৃহস্থেরই কর্তব্য। আচ্ছা, বিভাগ করা বলতে কি বোঝায়? অন্ন যা পাক করা হবে পোষ্যবর্গের জন্য, যেমন তার একটা ভাগ থাকবে, তেমনি গৃহাগত অভুক্ত অতিথিদের জন্য একটা ভাগ রাখতে হবে। অপচমান্যভ্য শব্দের নীলকণ্ঠ তিনি টীকা করেছেন, অতিথি জ্যোতি প্রভৃতিভ, অর্থাৎ গৃহস্থ ব্যক্তি অতিথি ও সাধু সন্ন্যাসীকে অন্নদান করবেনি। দয়মার্তস্য শয়নং স্থিত সন্ত্রস্য চাসনম, তৃষিতস্য চ পানীয়ং ক্ষুদিতস্য চ ভোজনম। পীড়িত লোক এলে তাকে শয্যা দিতে হবে, কেউ পরিশ্রান্ত হয়ে উপস্থিত হলে তাকে আসন দিতে হবে, তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দিতে হবে এবং ক্ষুধার্ত লোককে অন্ন দান করতে হবে। শুধু মানুষ অতিথিকেই নয়, বাকি যে সকল প্রাণী আছে, কুকুর ও পাখিদের জন্য সায়ংকালে ও প্রাতকালে মাটিতে কিছু রেখে দেওয়া প্রতি গৃহস্থেরই কর্তব্য। এর নাম হচ্ছে বৈশ্যদেব। চক্ষুর দদাত মনো দদাত বাচং দদাত চ শৃণীতাম অনুব্রজেত উপাসীত সযোগ্য পঞ্চদক্ষিণ। অর্থাৎ অতিথি উপস্থিত হলে প্রসন্ন নয়নে তার দিকে দৃষ্টিপাত করবে, প্রসন্ন মনে তাকে অভ্যর্থনা জানাবে, মধুর বাক্যে তার সঙ্গে আলাপ করবে, তার পশ্চাৎ গমন করবে এবং অন্য প্রভৃতি দ্বারা তার সেবা করবে। এইভাবে অতিথি সেবাই পঞ্চবিধ দক্ষিণাযুক্ত যজ্ঞ। গৃহস্থের পক্ষে এটি নিত্য আচরণীয় বিধি। আমি তার কথা শুনে বললাম, আমি এই নর্মদা তটে আস্তে আস্তে তিন চারজন এমন ধার্মিক গৃহস্থ বধূ বা বুড়িমাইয়ের সাক্ষাৎ পেয়েছি, যারা অতিথি সেবার জন্য প্রয়োজনীয় আহার্য নিয়ে অতিথির অপেক্ষায় বসে থাকেন। অতিথি সেবা করে তবে তারা অন্ন জল গ্রহণ করেন। যেদিন তারা অতিথির দেখা পান না সেদিন তারা অভুক্তই থাকেন। পণ্ডিতজি বললেন, তবে এমন ঘটনা কচ্ছিত কদাচিতই ঘটে থাকে। তাদের ওই নিত্য অতিথি সেবাব্রত নর্মদা তটে কঠোর তপশ্চরণের তুল্য, বুঝেছ? কাজেই মা নর্মদার দয়ায় তাদের ভাগ্যে অতিথি জুটেই যায়। মা নর্মদাই অতিথিকে তার সামনে উপস্থিত করে দেন। আমাদের পুণ্যভূমি ভারতবর্ষ ছাড়া এইরকম ব্রত পালনের দৃষ্টান্ত আর কোথায় পাবেন, তাই না? এমন সময় ব্রাহ্মণী মা কলকে ছেড়ে তাতে নতুন করে তামাক ঠেসে আগুন ধরিয়ে গড়গড়ার উপর বসিয়ে দিয়ে গেলেন। পণ্ডিতজি তাকে বললেন, যেও না, তুমি বসো, আমি এই ব্রহ্মচারীজির সঙ্গে গৃহস্থের অবশ্য পালনীয় ধর্ম বিষয়ে আলোচনা করছি। আমি দেখলাম তিনিও একটু দূরে গুড়িসুড়ি হয়ে বসলেন। পণ্ডিতজি বলতে লাগলেন, নিত্য গৃহদেবতার সেবা এবং অতিথির সেবা ছাড়া বিপন্ন আশ্রয় প্রার্থীকে আশ্রয় দেওয়া এবং তাকে রক্ষা করা গৃহীর অন্যতম শ্রেষ্ঠ কর্তব্য। পুরাণে এই বিষয়ে অনেক গল্প আছে। দণ্ডী রাজাকে আশ্রয় দিয়ে ভীম তাদের পরম আত্মীয় এবং শ্রেষ্ঠ হিতাকাঙ্ক্ষী স্বয়ং শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। এ বিষয়ে অনেক ঐতিহাসিক দৃষ্টান্ত আমাদের সামনেই আছে। রাজপুতানার অনেক বীর রাজা তারা আশ্রিতকে আশ্রয় দিয়ে প্রবল প্রতাপান্বিত মোঘল সম্রাটের ভ্রুকুটিকে অগ্রাহ্য করতে তারা দ্বিধা করেননি। এমনকি আশ্রিতকে আশ্রয় দিয়ে অনেকে ধনে প্রাণে বিনষ্ট হয়েছেন, এমন উদাহরণের অভাব নেই। তবে মহাভারতের বন পর্বে অধ্যায় 104 বেদব্যাস রাজা উশিনরের আশ্রিত বাৎসল্য সম্বন্ধে যে ছবি এঁকেছেন সেটি হল আশ্রিত রক্ষার চরম দৃষ্টান্ত। রাজা উশনীর ছিলেন চন্দ্রবংশীয় রাজা। মহারাজ যযাতির কন্যা মাধবী ছিলেন তার ধর্মপত্নী। তার পুত্রের নাম পুরাণ প্রসিদ্ধ মহারাজ শিবী। উশিনর নানা যজ্ঞ এবং যোগা অনুষ্ঠান তিনি করছেন এবং করে দেবরাজ ইন্দ্রের চেয়েও তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। তার ধর্মবল পরীক্ষা করার জন্য একদিন ইন্দ্র সেনপক্ষী রূপে এবং অগ্নিদেব
কপোত পক্ষী রূপে তার কাছে এসে উপস্থিত হন। সেন দ্বারা আক্রান্ত হয়ে কপোত প্রাণ ভয়ে উশিনরের উরুদেশে এসে পড়ল। কপোতকে অনুসরণ করে সেনরূপী ইন্দ্র উশিনরের কাছে এসে তার ভক্ষ কপোতটিকে তার আশ্রয় থেকে মুক্ত করে দিতে স্বনির্বন্ধ অনুরোধ জানালেন। উশিনর তার উত্তরে বললেন যে শরণাগত ও ভীতকে আশ্রয় দান করা তার ধর্ম। প্রস্পন্দমান সম্ভ্রান্ত কপোত সেন লক্ষ্যতে মৎস্যকাশে জীবিতার্থী তস্য ত্যাগ বিগর্হিতা। সেন, এই কপোতটি ভয়ে কম্পিত এবং এই কপোতটি অস্থির হয়ে পড়েছে। আমি দেখছি আমার কাছেই সে জীবনার্থী হয়ে এসেছে। এমত অবস্থায় তাকে পরিত্যাগ করা অত্যন্ত গর্হিত কার্য। জহি কশ্চিত দিজ্জ্বান হন্নাত গাং বা লোকস্য মাতরম শরণাগতঞ্চ ত্যাজ্যতে তুল্যং তেষাং হি পাতকম। কারণ যে লোক ব্রহ্মহত্যা করে, গোহত্যা করে কিংবা যে শরণাগতকে পরিত্যাগ করে তাদের সমান পাপ হয়। অর্থাৎ আশ্রিতকে শত্রুমুখে সঁপে দেওয়া, তাকে আশ্রয় না দেওয়া ব্রহ্মহত্যা ও গোহত্যার তুল্য পাপজনক। রাজার এই দৃঢ় প্রতিজ্ঞার কথা শুনে সেন যুক্তি দেখাতে থাকে। সেন যুক্তি কি দেখাচ্ছে? সেন বলছে যে সকল প্রাণী আহারের ফলে বৃদ্ধি পায়, আহারের গুণেই বেঁচে থাকে। আপনি যদি আমাকে ভক্ষ্যবস্তু থেকে বঞ্চিত করেন তাহলে ক্ষুধায় জ্বালায় আমি তো মরবই, আমার পুত্রেরাও মারা পড়বে। সুতরাং একটি কপোতকে রক্ষা করতে গিয়ে আপনি এতগুলি প্রাণীর বিনাশের কারণ হয়ে থাকবেন। হে সত্য বিক্রম রাজা, যে ধর্ম অপর ধর্মকে নষ্ট করে সেটা ধর্মই নয়, সেটা কুধর্ম। আর যে ধর্ম অন্য ধর্মের বাধা না দিয়ে স্বতই উৎপন্ন ও অনুষ্ঠিত হয় সেই ধর্মই হচ্ছে প্রকৃত ধর্ম। ধর্মং য বাধতে ধর্ম নাশ, ধর্মং কুধর্মং তৎ অবিরোধত্তু যো ধর্ম সধর্ম সত বিক্রম। সেন পক্ষীর যুক্তি শুনে রাজা মনে মনে চমৎকৃত হলেন। তিনি সেনকে বললেন, হে বিহঙ্গম, ভক্ষণের জন্যই তোমার এই উদ্যম দেখছি। সে ভোজন তো তুমি অন্যভাবেও আরও অধিক পরিমাণে করতে পারো। আমি তোমাকে একখণ্ড রাজ্য দান করছি, প্রচুর পরিমাণে তোমাকে আমি বৃষ বরাহদি এবং অন্যান্য পশুও আমি দান করতে প্রস্তুত আছি, কিংবা তুমি আর যা কিছু চাইবে আমি তাই দেব। কিন্তু এই আশ্রয়ার্থী কপোতটি তাকে আমি তোমাকে দিতে পারব না। নহি দাস্য কপোতকম। মজার ব্যাপার হচ্ছে, দেখো এই সেন তো প্রকৃতপক্ষে সেন নন, কাজেই তিনি এই প্রস্তাবে রাজি হবেন কেন, তাই না? স্বয়ং ইন্দ্র এসেছেন পরীক্ষা করতে। কাজেই সেন বলল, মহারাজ, এই কপোতের উপর যখন আপনার এতই স্নেহ, তাহলে নিজের মাংস ছেদন করে তুলাদণ্ডের একদিকে এই কপোত এবং অপরদিকে আপনার সেই মাংস দিন। আপনার মাংস ওই কপোতের সমান হলে আমাকে তা দান করুন, আমি তাতেই সন্তুষ্ট হব। রাজা তার প্রস্তাবে সানন্দে সম্মত হয়ে তিনি বলছেন, সেন, তুমি আমার কাছে যেরকম চাইলে সেটাকে তোমার বিশেষ অনুগ্রহ বলেই আমি মনে করছি। আমি তোমাকে আজ নিজের মাংসই কপোতের সঙ্গে মেপে আমি দান করব। রাজার যেই কথা সেই কাজ। তিনি তুলাদণ্ডের একদিকে কপোতকে স্থাপন করে নিজের শরীর হতে মাংস কেটে কেটে তিনি তুলাদণ্ডের অপর দিকে চাপাতে থাকলেন। কিন্তু ক্রমাগত মাংস কেটে কেটেও অগ্নিদেব রূপী কপোতের সমান মাংসের ওজন কিছুতেই হল না। তখন ছিন্ন মাংস রাজা নিজেই তুলাদণ্ডের অন্যদিকে উঠে বসলেন। এইবার সেন ও কপোত স্বস্বরূপ ধারণ করে উশিনরের কাছে প্রকট হয়ে বললেন, আমরা আপনার ধর্মবল পরীক্ষা করবার জন্য এসেছিলাম। আশ্রিতকে রক্ষা করার জন্য আপনি প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত হয়েছেন। আমরা সন্তুষ্ট ও বিস্মিত হয়েছি আপনার এই ধর্মবল দেখে। এই জগতে আপনার কীর্তি অক্ষয় থাকবে, অন্তে আপনি অক্ষয় স্বর্গের অধিকারী হবেন। সংসারে যে গৃহী আশ্রিতকে এইভাবে আশ্রয় দেবেন এবং তাকে সর্বতোভাবে রক্ষা করার জন্য যত্নবান হবেন, তিনিও মুক্তির অধিকারী হবেন। গল্প শেষ করেই পণ্ডিতজি মন্তব্য করলেন, আসলে আমি সেই জন্যই বলছিলাম, নিত্য গৃহদেবতার পূজা, অতিথিকে সমাদরের সঙ্গে অন্নদান এবং আশ্রিতকে আশ্রয় দান,
এই তিন ধর্ম পালন করলেই গৃহীর পক্ষে যথেষ্ট ধর্ম পালন করা হয়। সেই গৃহীর অন্য কোনো জপ তপ বা যজ্ঞানুষ্ঠান না করলেও চলে। দৈনন্দিন জীবনে এই রকম আদর্শ গৃহস্থ ধর্ম পালনের দ্বারাই মুক্তি সহজলভ্য হয়। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। পণ্ডিতজি মণ্ডলেশ্বরজির আরতির জন্য তিনি উঠে পড়লেন। আমিও সেখান থেকে উঠে মা নর্মদার তটে গিয়ে বসলাম। ক্রমে সন্ধ্যা হয়ে গেল। মা নর্মদা থেকে প্রায় 70 গজ দূরে মন্দির। আরতির বাজনা বেজে উঠল। সিঙা ডমরু ও ঢোলকের শব্দে আকৃষ্ট হয়ে আমি মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালাম। অনেক শিব মন্দিরের আরতি দেখবার আমার সৌভাগ্য হয়েছে। হিমালয়ের কেদারনাথের আরতির বাজনা খুবই চিত্তাকর্ষক, কিন্তু এখানে আরতি করছেন যিনি, তার নৃত্যের তালে তালে আরতি করার কৌশলে এবং আন্তরিক অভিব্যঞ্জনায় যেন এক অন্য জাদু। আমি গিয়ে দেখলাম পণ্ডিতজি তাথৈ তাথৈ তাতাথৈ তাতাথৈ ধ্বনি তুলে শাস্ত্রু নয়নে আরতি করতে করতে তিনি যে মন্ত্র উচ্চারণ করছেন তার অর্থ হচ্ছে এমন, জটারূপ কটাহ হতে বেগে বহমান গঙ্গার চঞ্চল তরঙ্গমালায় যার মস্তক শোভিত, যার ললাট হতে ধগত ধগত শব্দে নিয়ত অগ্নি দদীপ্যমান, সেই চির কিশোর চন্দ্রশেখরে আমাদের প্রতিক্ষণ রতি হোক। গতকাল সন্ধ্যায় রাবণকৃত স্তোত্রের প্রথম স্তবকটি পণ্ডিতজি আরতিতে রূপায়িত করেছিলেন, আজ করলেন দ্বিতীয় স্তবকটি। সত্যি দেখতে দেখতে আমার মনে হয় প্রত্যেকেরই যেন শরীর রোমাঞ্চিত হচ্ছে। তার আরতি শেষ হল। আমি পণ্ডিতজিকে সঙ্গে নিয়ে তার বাড়ি ফিরলাম। কিছুক্ষণ বসে আমি তার সাথে গল্প করে আমি শুতে চলে গেলাম আমার ঘরে, কিন্তু কিছুতেই আমার ঘুম এলো না। একবার সোমানন্দজির কথা, একবার সম্বিধানন্দজির কথা আমার ঘুরে ফিরে আমার মনের মধ্যে ভিড় করে এলো। আমি তাঁদেরই স্মৃতিচারণ করতে করতে ঘুমিয়ে পড়লাম। আজও আমার ঘুমের ভেতর উদ্ভাসিত হয়ে উঠল আরেক রশ্মি পথ। আমি সেই রশ্মি অনুসরণ করে দেখতে পেলাম গুপ্তেশ্বর মহাদেবের গুহা অভ্যন্তরস্থ আলোকিত হয়ে উঠেছে। আমার শরীর পড়ে রইল, শরীর থেকে আমি বেরিয়ে পড়লাম। নিজের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে পড়লাম আমি। আমার শরীরটা এত হালকা এবং ক্ষুদ্রাকৃতি হলো কি করে? যাই হোক, আমি সেই শরীরেই গুটি গুটি পায়ে অগস্তি গুহার দ্বারও দেশে এসে পৌঁছলাম। গুহার ভেতরে উঁকি মেরে দেখি সেখানে বসে আছেন প্রলয় দাসজি। তিনি স্তব পাঠ করছেন। তার কণ্ঠ নিঃসৃত মন্ত্র শুনবার জন্য উৎকর্ণ ও একাগ্র হতেই আমার ঘুম ভেঙে গেল। বিছানার উপরে উঠে বসার আমি চেষ্টা করলাম, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সব সব অবশ হয়ে গেছে। সারা শরীর আমার ঘর্মাক্ত, আমি উঠে বসতে পারলাম না। আমি চুপ করে শুয়ে থাকলাম অনেকক্ষণ। তারপর ধীরে ধীরে আমি উঠলাম। আমি উঠে দ্রুত সিদ্ধান্ত নিলাম আমার যা ঘটে ঘটুক, পরপর দুদিন যখন আমি আমার স্বপ্নে প্রলয় দাসটিকে ওই অগস্তি গুহার দ্বারদেশে দেখলাম তখন ওইখানে আমাকে একবার যেতেই হবে। পণ্ডিতজি গুহা সম্বন্ধে যখন ভয়াবহ ধারণা পোষণ করেন তখন তার কাছে আমার সংকল্পের কথা না বললেই ভালো হবে। আমি তার কাছে একেবারে বিদায় নিয়েই আমি চলে যাব। আমি জানালা দিয়ে দেখলাম তখনও পরিষ্কারভাবে সকাল হয়নি। গাছপালার অন্ধকার চারপাশে একেবারে জমাট বেঁধে আছে। ঘরের দরজা খুলে দিতেই ঘরের ভেতরে ততটা আর জমাট অন্ধকার থাকলো না অবশ্য। আমি কম্বলাদি গাঁঠির মতো করে সব বেঁধে ফেললাম। সব বাঁধা সাঁধা করেই আমি বাইরে বেরিয়ে আসতেই পণ্ডিতজির সঙ্গে দেখা হয়ে গেল। আমি তাকে জানালাম এখানে 3 দিন হয়ে গেল আমার, আমি আজ এখান থেকে চলে যেতে চাই, আপনি প্রসন্ন মনে দয়া করে আমাকে অনুমতি দিন। ঠিক এই সময় ব্রাহ্মণী মামা পণ্ডিতজির জন্য তামাক সেজে বাইরে নিয়ে এসেছিলেন। আমি তারও আশীর্বাদ চাইলাম। আমাকে পণ্ডিতজি বললেন আপনি পরিক্রমাবাসী, আপনাকে পরিক্রমায় বাধা দেব না, তবে মণ্ডলেশ্বরের পূজা করে আপনি এখানে বেলা 10টার মধ্যে ভিক্ষা গ্রহণ করে যাত্রা করলে আমরা মনে খুব শান্তি পাব। ব্রাহ্মণী মা
তার কথায় উচ্ছ্বসিত হয়ে বললেন, নহ সাড়ে ন কা অন্দর আমার রসই সমাপ্ত হয়ে যাবেগা, ইহা সে আপকো জানা পড়েগা মহেশ্বর, ইয়ে দূর নেই হ্যাঁ, দুপহর মে বড়ি খুশি সে আপ উধর পৌঁছ সকতে হ্যাঁ। অগত্যা আর কি করা যায়, এই ধার্মিক দম্পতির অনুরোধ আমি প্রত্যাখ্যান করতে পারলাম না। আমি শৌচাদি সেরে মা নর্মদাতে নামলাম স্নান করতে। স্নান তর্পণাদি সেরে মন্দিরে গেলাম মণ্ডলেশ্বরের পূজা করতে। কমণ্ডলুর জলে মহাদেবকে স্নান করিয়ে চন্দন ঘষতে লাগলাম আমি। আজ খানিকটা চন্দন ঘষে শিবলিঙ্গটিকে চন্দনে ঢেকে দিলাম। সাষ্টাঙ্গে প্রণাম করে আমি উঠে দেখি উচিত শর্মা পৌঁছে গেছেন শিব পূজার আয়োজন করতে। একটু পরেই পণ্ডিতজি এলেন পূজা করতে। আমি মন্দিরের চারিদিকে শিবস্তোত্র পাঠ করতে করতে মহাদেবকে সাতবার আমি প্রদক্ষিণ করলাম। একজন দুজন করে ভক্তরা আসতে শুরু করেছে মন্দিরে। আমি পণ্ডিতজির বাসায় এসে বসে থাকলাম। বেলা প্রায় নটা নাগাদ রামদয়াল আমাকে ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য। খাওয়ার পর সাক্ষাৎ মাতৃমূর্তি ব্রাহ্মণীর মার কাছ থেকে আমি বিদায় নিয়ে রামদয়ালের সঙ্গে আমি পুনরায় গেলাম মন্দিরে। পণ্ডিতজির সঙ্গে যদি চোখাচোখি হয় এই আশায় মন্দিরের সামনে আমি কিছুক্ষণ দাঁড়ালাম। কিন্তু তখন তিনি অত্যন্ত সমাহিত চিত্তে পূজা করে চলেছেন। কমল ভারতজির প্রতিষ্ঠিত আশ্রমের পাশ দিয়ে আমি পাথরগিরিজির আশ্রমের ধারে এসে পৌঁছলাম। এইখানে দাঁড়িয়ে আমি লক্ষ্য করতে লাগলাম অগস্তী গুহা কোন দিকে। ঘন সন্নিবিষ্ট গাছপালার অন্তরালের জন্য পাহাড়ের চূড়া স্পষ্টভাবে দেখা না গেলেও অনুমানের উপর নির্ভর করে আমি এগোতে লাগলাম উত্তর পশ্চিম দিকে। পথে পরপর দুজন লোকের দেখা পেলাম। আমার মনে হলো তারা এই মহল্লারই অধিবাসী, কিন্তু ওই গুহাকে কেন্দ্র করে মহল্লাবাসীর মনে এমন ভয়ের সংস্কার দানা বেঁধে আছে যে আমি গুহার সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলেই তাদের মনে অহেতু কৌতূহল দেখা দেবে এবং গত তিন দিনের মধ্যে তাদের কেউ যদি আমাকে মন্দিরে বা পণ্ডিতজির বাসায় দেখে থাকে তাহলে কথাটা পণ্ডিতজির কানে পৌঁছে যেতে পারে এবং স্নেহবশেই হয়তো পণ্ডিতজি দৌড়ে এসে আমাকে ওই ভয়ঙ্কর গুহায় যেতে নিবৃত্ত করতে পারেন। কাজেই কাউকে কিছু জিজ্ঞাসা আমি করলাম না। তাছাড়া তখন পাহাড়ের চূড়া আমার চোখে স্পষ্ট হয়ে ভেসে উঠেছে। গুহা মুখ লক্ষ্য করে আমি হাঁটতে লাগলাম। কোনো সময় এইদিকে আসার রাস্তা হয়তো ভালোই ছিল, কিন্তু বহু বছর ধরে এদিকের এই পথ পরিত্যক্ত হওয়ার কারণে এই পথ কঙ্করময় এবং ছোট ছোট লতা গুল্মে ঢাকা পড়ে গেছে। হাঁটতে লাগলাম খুব সাবধানে এবং ধীরে ধীরে। পণ্ডিতজি আমাকে বলেছিলেন পথ মাইলখানিক হবে, কিন্তু সেই এক মাইল পথ হাঁটতে আমার এক ঘন্টারও বেশি সময় লেগে গেল। সারা পথই পাথরে চাঙড়ে ভর্তি। বর্ষার পর বলে কিংবা পণ্ডিতজি যে বলেছিলেন গুহা অভ্যন্তর থেকে একটা ঝর্ণা বয়ে আসছে পাহাড়ের সিঁড়ি বেয়ে, সেই জন্য স্থানে স্থানে পাহাড়ের চাঙড় ঘেরা জায়গায় জল জমে আছে। সেসবকে ডিঙিয়ে কোথাও বা ঘুর পথে সেই সবকে এড়িয়ে পাহাড়ের তলায় আমি পৌঁছে গেলাম। বাঁধানো সিঁড়ির চিহ্ন রয়েছে, কোথাও ঈষৎ ভগ্ন কোথাও অভগ্ন, সোজা উঠে গেছে পাহাড়ের উপরের দিকে। আমি বুঝতে পারলাম আমি গুহামুখের দিকেই যাচ্ছি। গুপ্তেশ্বর মহাদেব এবং নর্মদা মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি সিঁড়ি ভেঙে চড়াইয়ের পথে উঠতে লাগলাম। গোটা পাহাড় রোদে ঝলমল করছে আমি দেখতে পাচ্ছি। সিঁড়ির ধারে ধারে পাহাড়ের যেসব গাছপালা আছে তাদের শাখা প্রশাখা বেড়ে এসে পড়েছে সিঁড়ির উপর। সাবধানে গুনে গুনে প্রথম 88টা সিঁড়ি অতিক্রম করে একবার পেছন ফিরে আমি তাকালাম। আমি দেখতে পেলাম দূরে মণ্ডলেশ্বর মহল্লা এবং মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। কতকগুলো গরু মহিষ চড়ছে, কিন্তু মানুষজনের কোনো নিশানা চোখে পড়ল না। মা নর্মদার ধারাও আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না। আমাকেও কেউ নিচে এই উপত্যকা অঞ্চল থেকে দেখতে পাবে না বলে আমার মনে হচ্ছে, কেননা আমি যেন ঘন বনের মধ্যে ঢুকে হারিয়ে গেছি।
এখানকার ধাপে ধাপে সিঁড়ির গঠন থেকে কেবলই গয়ার ব্রহ্মজনী পাহাড়ের কথা আমার মনে পড়ছে। তফাতের মধ্যে সেখানে পাহাড়ের গাছপালা এত ঘন নয়, সেখানে যেমন কিছুদূর উঠে যাবার পর একটা চবুতরা আছে, এখানেও সেই রকম পর্বতারোহীর বিশ্রামের জন্য একটি ছোট নাট মন্দির আছে। আমি সেখানেই মিনিট দশেক বসলাম। চারিদিকে অদ্ভুত নির্জনতা, একটা গা ছমছমে পরিবেশ, কোনো বন্য প্রাণীরও আমি দেখা পাচ্ছি না। এই পর্যন্ত সিঁড়িগুলো মোটামুটি ভালো, কিন্তু তারপর যতই সিঁড়ি ভেঙে আমি উঠতে লাগলাম ততই সিঁড়িগুলি ভাঙা দেখলাম। সিঁড়ির উপর দিয়ে ঝিরঝির করে জল গড়িয়ে পড়ছে। পাহাড়ে চড়ার নিয়ম অনুসারে পর্যায়ক্রমে কোনাকুনি করতে লাগলাম। পা টিপে টিপে আমি উঠছি, সিঁড়িগুলো ক্রমে পিচ্ছিল হচ্ছে। কোনো এক সময় সুন্দর পথ ছিল এই সিঁড়িগুলি, তা দেখলেই বোঝা যায়। তখন নিশ্চয়ই ভক্তদের আনাগোনা ছিল, কিন্তু ক্রমে তা বন্ধ হতেই সিঁড়িগুলো ক্রমেই ভাঙাচোরা হয়ে গেছে। ধারের গাছপালাগুলো ঝাঁপিয়ে পড়ায় সিঁড়ির চাতালে যেটুকু অংশ দেখা যাচ্ছে সেখানেই পা ফেলে আমি উঠতে লাগলাম। কেবলই আমার মনে হতে লাগল, হাতে লাঠি না রেখে যদি একটা টাঙে বা কুঠার রাখতাম তাহলে বোধহয় এই সময় খুব কাজ দিত। সিঁড়ির উপর ঝুঁকে পড়া ছোট ছোট ডালগুলো ছেঁটে চলার পথ আমি সুবিধে করে নিতে পারতাম। টাঙে বা কুঠারের প্রসঙ্গে আমার মনে পড়ে গেল তারাপীঠ ভৈরব বামাখেপার শিষ্য শ্রীমৎ তারাখেপার কথা। উগ্র তেজা এই মহাপুরুষের হাতে সবসময়ই একটা কুঠার থাকত। 1944 সালে আমি যখন দশম শ্রেণীর ছাত্র, সেই সময় আমি বাবার সঙ্গে বহরমপুরে উমাবনম নামক আশ্রমে মহাত্মা তারাখেপাকে দর্শন করতে যাই। প্রথম দর্শনেই তার অস্বাভাবিক তেজদীপ্ত চোখ ও হাতের কুঠার দেখে আমি চমকে উঠি। সেদিন তার কাছে উপস্থিত ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পণ্ডিত অশোকনাথ শাস্ত্রী, ডাক্তার সাতকড়ি মুখোপাধ্যায়, ডাক্তার প্রবোধ বাগজি, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, ডাক্তার মেঘনাথ সাহা প্রভৃতি বাংলার দিকপাল মনীষীবর্গ। সেদিন তাঁদের মধ্যে যোগদর্শন নিয়ে যেসব উচ্চকোটির আলোচনা হয়েছিল তা আমার হৃদয়ঙ্গম হয়নি, কিন্তু যেভাবে তিনি তার অগ্নিদৃষ্টি ফেলে বারবার আমার দিকে তিনি সেদিন তাকাচ্ছিলেন, আমার মনে হচ্ছিল তিনি যেন তার দৃষ্টি দ্বারাই আমার অন্তঃস্থল পর্যন্ত সব কিছুই দেখে নিচ্ছিলেন। বাবার কাছে শুনেছিলাম ইনি সুভাষচন্দ্র বসুকে তার এক পত্রের উত্তরে লিখেছিলেন, তোমার কর্মক্ষেত্র ইউরোপের রণাঙ্গনে, সেখানেই তোমাকে যেতে হবে। শুনেছি এর পরেই সুভাষচন্দ্র নাকি ব্রিটিশ গুপ্তচরদের চোখে ধুলো নিক্ষেপ করে ইউরোপে চলে যান এবং ভারতবাসী সুভাষচন্দ্রকে INA ফৌজের সর্বাধিনায়ক রূপে নেতাজির নূতন রূপের পরিচয় পান। যাই হোক, 1945 সালে মহাত্মা তারাখেপার দেহান্ত ঘটেছে, কিন্তু প্রথম দর্শনেই কুঠারধারী ওই বিচিত্র সাধক আমার মনের মধ্যে ছাপ ফেলেছিলেন। সেই ছাপ এমন গভীর যে আজ এতদিন পরে এই নর্মদা তটের দুর্গম পাহাড়ে দাঁড়িয়ে তার কথাই আমার মনে পড়ে গেল। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনি যদি এই দিব্য পুস্তক সংগ্রহ করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আমাদের এই সনাতনী ভারতবর্ষের যে গরিমা, যে গৌরব, তার এই কথা আপনি বাকিদের মধ্যে ছড়িয়ে দিন। ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং আপনার অনুভব কমেন্টে অবশ্যই জানান। এই পরিক্রমা এখনও অনেকটা পথ বাকি, তাই আপনি সঙ্গে থাকুন। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমাদের পরিক্রমা আমরা শুরু করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।